আমরা বহুত খুঁজেছি স্যার কিন্তু আরেকটি লাশ পাওয়া গেল না প্রিয়া প্রিয়া বোন আমার লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো ওকে স্যার ম্যান ইজ মর্টাল মানুষ মাত্রই মরণশীল দুঃখ করে আর কি করবেন শাশুড়ি আম্মা তকদিরের উপর তার কারো হাত নেই দোয়া করুন আকাশ আর প্রিয়ার আত্মা শান্তিতে থাকুক আর হ্যাঁ অফিস অফিস নিয়ে আপনি মোটেও ভাববেন না মা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো বসুন ডাক্তার সাহেব আমি আপনার ছেলের মতো আমাকে তুমি করেই বলবেন আমার সব শেষ হয়ে গেছে বাবা সব শেষ আমার একমাত্র সন্তান আমার আকাশ কার অ্যাক্সিডেন্টে মারা গেছে তা তো তুমি জানো এ দুঃখ কি ভোলা যায় এখন আমার শুধু একটাই দায়িত্ব কাজলকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে নিশ্চিন্ত হই তোমার জানাশোনা কোনো ভালো ছেলে থাকলে একটু দেখো তো বাবা জি আচ্ছা আমি চেষ্টা করব নাও বাবা ধন্যবাদ কেমন ছেলে আপনার পছন্দ এই ধরো তোমার মতো ছেলে যা চাইবে তাই দেব দরকার হলে আমার বিষয় সম্পত্তির বেশ কিছু অংশও লিখে দেব কাজল কাজল এদিকে একটু আয় তো মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার তো বিশ্বাস কোনো ছেলে একটি বার আমার কাজলকে দেখলে অপছন্দ করবে না তাই না বাবা জি মানে হ্যাঁ 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 অপছন্দ করবে কেন তাছাড়া আপনার কাজল আপনার অসুখের সময় রাত দিন জেগে আপনার যেভাবে সেবা করেছে তার তুলনা হয় না এমন মেয়ে যে ঘরে যাবে সেটা তো সোনার সংসার হবে আর যারা তাকে পাবে ধন্য হবে আচ্ছা আমি উঠি এসো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসি আয় মা বোস বড় ভালো ছেলে যদি এরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়েটা দিতে পারতাম না মা না আপনি আমাকে বিয়ে দেবেন না বিয়ে আমি করবো না আপনাকে ছেড়ে আমি আর কোথাও যাব না কোথাও না কোথাও না কিন্তু তোমার ভাইকে দেয়া আমার ওয়াদা পূরণ আমাকে করতেই হবে কাজল